সমস্যাটা শুধু তোমার একার নয়, পৃথিবীতে এমন মানুষ সম্ভবত একটাও নেই যে জীবনে কখনো কারো কাছে অবহেলিত হয়নি। কিন্তু পৃথিবীর মানুষের কথা ভেবে তোমার কি লাভ, কারণ যার কষ্ট সেই বোঝে। তাই অবহেলা যখন তোমাকে করা হচ্ছে, কষ্টটাও তুমিই পাচ্ছ। তাই এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র তোমার কষ্ট নিবারণের জন্য। দেখতে থাকো শেষ অবধি। সমস্যার সমাধান করতে চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। মনে আছে যখন তোমার তার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, তারপর থেকে সে তোমায় অনেক গুরুত্ব দিয়েছিল, এবং শুধু সেই গুরুত্ব দিয়েছিল তা নয়, তুমি নিজেও তাকে ভীষণ গুরুত্ব দিয়েছিলে। আর এই সেটা শুধুমাত্র তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা বলা হচ্ছে না, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে তোমার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে। তোমাকে যেই অবহেলা করুক না কেন, তুমি ভাবছো সে তার জীবন থেকে তোমাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে। আর তার অবহেলা করার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ, সেটা তাকে বোঝানোর জন্য তার সামনে অনেক রকম চেষ্টা চালাচ্ছ, যাতে সে তোমার কষ্টটা বুঝে আবার তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করে। বাট এটা কখনোই সম্ভব না, কারণ হিউম্যান সাইকোলজি সেইভাবে কাজ করে না। তুমি যদি যেচে কাউকে গিয়ে বলো তোমাকে গুরুত্ব দিতে, তাহলে সে কখনোই তোমাকে গুরুত্ব দেবে না, এমনকি তোমার দিকে ঘুরেও তাকাবে না। তাহলে কি করা যায়? অ্যাকচুয়ালি সে যখন তোমাকে অবহেলা করছে, তুমি যদি তখন বারবার সেই মানুষটার কাছে গিয়ে তোমার কষ্ট জানাতে চাও, তার কাছ থেকে গুরুত্ব পেতে চাও এবং আগের মতো সম্পর্ক ফিরে পেতে চাও, তাহলে যে তোমায় অবহেলা করছে তার অহংকার অনেক বেশি বেড়ে যায় এবং সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি দামি ভাবতে শুরু করে, এবং সে তোমার সঙ্গে নিজেকে কম্পেয়ার করে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। আর সে ভেবেই নাই তুমি তার যোগ্য নও, আর সে মনে মনে চায় তুমি তার সামনে অনেক বেশি দুঃখ দেখাও, তার সঙ্গে সম্পর্ক ফিরে পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করো, এবং সাইকোলজিক্যালি সে মনে মনে অনেক বেশি শান্তি পায়। কিন্তু তুমি যদি কিছুদিন বা কিছু মাস পর সমস্ত দুঃখ ভুলে আবার তোমার স্বাভাবিক জীবনে ফিরে আসো এবং ধীরে ধীরে সেই মানুষটাকেই অবহেলা করতে শুরু করো যে আগে তোমাকে অবহেলা করত, তখন ওই মানুষটির অহংকার নিমেষে শেষ হয়ে যায়। তখন সে চাইবে তুমি তাকে গুরুত্ব দাও, এবং তুমি দেখবে যখন তোমাকে সে অবহেলা করত, তখন তোমাকে ডিপ্রেসড দেখার পর তার মুখে একটা আলাদা খুশির আভাস দেখা দিত, যেটা এখন আর তুমি দেখতে পাবে না। সুতরাং তুমি জিতে গেছো, তুমি মুভ অন করা শিখে গেছো, তোমার পুরস্কার হিসাবে তুমি নিজেকে খুঁজে পেয়েছো, তোমার নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে, তুমি নিজেকে নিয়ে খুশি থাকতে শিখে যাবে, এবং জীবনে খুশি থাকার জন্য তোমাকে কখনো কারোর ওপর ডিপেন্ড করতে হবে না। কিন্তু তোমার সমস্যা হলো কিভাবে ওই স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। তার জন্য তোমাকে খুব বেশি এফোর্ট লাগাতে হবে না, এখন শুধু তোমাকে ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই সময়টা তোমার জীবন থেকে হয়তো নষ্ট হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, তোমাকে আগামীতে ভালো থাকতে হলে এই সময়টুকু তোমাকে নষ্ট করতেই হবে। আর এখন তোমার যত দুঃখ আসছে দুঃখ করো, যত কান্না আসছে কান্না করো, নিজের কষ্টকে চাপাতে যেও না, তাহলে বেশি ডিপ্রেশনে পড়ে যাবে। আর তাছাড়া তুমি যদি কষ্টটাকে এনজয় করা শিখে যাও, তাহলে দেখবে এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস। আর কিছুদিন পর যখন তোমার জীবনে নতুন কোনো ঘটনা এন্টার করবে, তখন এই দুঃখ কষ্ট আস্তে আস্তে এমনিতেই কম হয়ে যাবে। তারপর একদিন যখন তুমি বুঝতে পারবে কারোর ভালোবাসায় অনেক কিছুই যায় আসে, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু যায় আসে না, তখন হঠাৎই সেদিন নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাহলে আর কি, প্রবলেম সলভ, এবার তো খুশি হও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো তোমার সেই পরিচিত মানুষটির সঙ্গে যে ঠিক তোমার মতনই সমস্যায় রয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করো, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। ধন্যবাদ।